এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরিবর্তিত সিলেবাস। দেখো উপরে লেখা আছে ডিসিপ্লিনারি মেজর কোর্স, যেটাকে ডিএসসি পেপারও বলা হয়। তো এখানে সাবজেক্ট আমরা লক্ষ্য করতে পারছি পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। এখানে লেখা আছে পেপার ওয়ান, সেমিস্টার ওয়ান, ক্রেডিট ফোর। এবং আমাদের যে সিলেবাসটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এটা পরিবর্তিত সিলেবাস, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা জানো না, এর আগে একটা সিলেবাস ছিল, সেই সিলেবাসটা কিন্তু চেঞ্জ করে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের মেজরের যে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস হবে এই সিলেবাসটা কিন্তু ধার্য করা হয়েছে। যারা তারা জানো না তোমরা জেনে নাও। আর আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব। সেই সঙ্গে আমাদের যে একটা পেইড নোটসের আমরা ব্যবস্থা করেছি, সেই পেইড নোট সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা কিন্তু আজকের এই ভিডিও মারফত জানতে চলেছো। পেইড নোটসের এ টু জেড তথ্য, যেমন আমাদের পেইড নোটসের ডিজাইনটা কেমন, কেমন ধরনের প্রশ্ন থাকে, এ টু জেড তথ্য তোমরা জানতে পারবে, প্রাইস কত, ঠিক আছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমাদের এখানে আবার আমরা দেখতে পাচ্ছি সেমিস্টার ওয়ান লেখা আছে, আমাদের কোর্স কোড লেখা আছে, আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটা এখানে লেখা আছে। আমরা যদি সিলেবাসে প্রবেশ করি, নিচে আসলেই এখান থেকে আমাদের শুরু হচ্ছে সিলেবাসটা। এখানে লেখা আছে কোর্স কন্টেন্ট, মানে আমাদের সিলেবাসের বিষয়বস্তু। কোনো কোনো পিডিএফে এখানে লেখা আছে মডিউল ওয়ান, কোনো কোনো পিডিএফে লেখা আছে ইউনিট ওয়ান, সেটা কোনো ফ্যাক্টর না। মডিউল ওয়ান, ইউনিট ওয়ান বিষয়টা একই, অর্থাৎ প্রথম অধ্যায়। এখান থেকে দেখো এ এবং বি দিয়ে কিন্তু আমাদের সিলেবাসের যে টপিকগুলো সেটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। মডিউল টু, মডিউল টুতে আমাদের পড়তে হচ্ছে অর্গানস অফ গভর্নমেন্ট। এখানে আমরা দেখতে পারবো পার্লামেন্ট রয়েছে, তারপর হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে, এদের মুখ্যমন্ত্রী রয়েছে, এদের যে ক্ষমতা এবং পদমর্যাদা এবং কার্যাবলী সেই সমস্ত আমাদের এখানে পড়তে হচ্ছে। নিচে যদি আমরা আসি, নিচে মডিউল থ্রি এবং তারপরে আমাদের রয়েছে মডিউল ফোর। মডিউল থ্রি এবং মডিউল ফোর, এইভাবে কিন্তু টোটাল চারখানা টপিক বা চারখানা অধ্যায় আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। এবং চার নম্বরে রয়েছে ইলেকশন বা ইলেকশনাল প্রসেস, ঠিক আছে, নির্বাচন কমিশন। তো এটা কিন্তু রয়েছে, ইলেকশনাল কমিশন রয়েছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। এই ইংলিশে সিলেবাসটা যদি কারো বুঝতে অসুবিধা হয়, চলো সম্পূর্ণ সিলেবাসটা আমরা বাংলায় বুঝে নিই। এখান থেকে সম্পূর্ণ সিলেবাসটা বাংলায় বুঝে নাও। মডিউল ওয়ান, যেখান থেকে পড়তে হচ্ছে সংবিধান প্রণয়নের গণপরিষদ। একটু ভালো করে দেখবে, হ্যাঁ, কারণ এটাই এই প্রথম মডিউল বা প্রথম অধ্যায় থেকে কিন্তু আমরা আমাদের পেইড নোটসটাকে রিলেট করে আমাদের পেইড নোটস থাকা প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। তো প্রথম মডিউল যেখান থেকে পড়তে হচ্ছে সংবিধান প্রণয়নে গণপরিষদ। এখানে সংবিধানের দর্শন প্রস্তাবনার বিষয়টা রয়েছে, এবং এদের যে মূল মূল ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য সেটা কিন্তু পড়তে হচ্ছে। সংবিধানের যে তথ্যগুলো সেগুলো আমরা এখানে পড়ব। সেই সঙ্গে দ্বিতীয় টপিকে আমরা দেখতে পাচ্ছি, মানে প্রথম অধ্যায়ের এটা প্রথম টপিক, ক নম্বর, এটা হচ্ছে দ্বিতীয় টপিক। এখান থেকে পড়তে হচ্ছে মৌলিক অধিকার এবং কর্তব্য, সেই সঙ্গে নির্দেশমূলক নীতি। এই যে প্রথম দুটো, প্রথম অধ্যায়ের যে দুটো টপিক, এই দুটো টপিক থেকে আমরা ডাইরেক্টলি কিন্তু আমাদের পেইড নোটসে থাকা প্রশ্নগুলো দেখে নেব। এবং তোমাদেরও অনেকেই কিন্তু কমেন্টে প্রশ্ন করেছো, পেইড নোটসের ডেমো দেখতে চাই, পেইড নোটসের কোয়ালিটি কীরকমের। তো এ টু জেড তথ্য কিন্তু তোমরা জানতে পারবে আমাদের আজকের এই ভিডিও মারফত। তো চলো বাকি সিলেবাসটাও তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, কিংবা তোমরা চাইলে কিন্তু লিখে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের চারখানা মডিউল, অর্থাৎ চারখানা অধ্যায়। এবার আমরা চলে যাব আমাদের সম্পূর্ণ আমাদের পেইড নোটসটা, যেটাকে অনেক ছাত্রছাত্রী ক্রয় করে নিচ্ছে, সেই পেইড নোটসটা আজকে কিন্তু ফ্রিতে ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করব। এবং ডেমোতে এই প্রথম অধ্যায়ের এই দুটো টপিককে আমরা কিন্তু কভার করব, ঠিক আছে। এই দুটো টপিক থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে সেগুলো জানতে পারবে, পেইড নোটসের কোয়ালিটি, প্রাইস, এ টু জেড তথ্য। তো চলো পেইড নোটসে প্রবেশ করা যাক। তো একদম উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশান রয়েছে আমাদের সম্পূর্ণ পেইড নোটসের ইন্ট্রোডাকশান। এখানে তোমরা তোমাদের ইউনিভার্সিটির নাম, সাবজেক্টটা কী রয়েছে সেগুলো জানতে পারবে। এখানে লেখা আছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ, ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টার এনএপির আন্ডারে, ডিসিপ্লিনারি মেজর কোর বা কোর্স, ডিএসসি পেপার, সাবজেক্ট লেখা রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম, আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল, এবং এখানে লেখা আছে পিডিএফ ওয়ান। একটা পিডিএফের মাধ্যমেই সিলেবাস থেকে যত প্রশ্ন পড়তে হবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। শুরুতেই জানিয়ে রাখি আমাদের সিলেবাসে এ টু জেড প্রশ্ন আছে, ঠিক আছে, যতগুলো প্রশ্ন পড়তে হবে সব আছে। তবে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের শেষে এরকম স্টার চিহ্ন পাবে, মানে এ টু জেড তোমরা পাচ্ছ এই সিলেবাস থেকে কী কী পড়তে হচ্ছে। আর যেগুলো 100% কমনযোগ্য প্রশ্ন, সেই 100% কমনযোগ্য প্রশ্নগুলোর শেষে কিন্তু এইরকম স্টার চিহ্ন পাবে। আশা করি সমস্ত তথ্য বোঝাতে পারলাম। তারপরে এখানে লেখা আছে দেখো আওয়ার গোল ইজ ইওর সাকসেস, আমাদের লক্ষ্যটাই হচ্ছে তোমাদের সাকসেস বা তোমাদের সাফল্য। তার জন্যই আমাদের পেইড নোটসটা আমরা সুন্দর করে তোমাদের জন্য স্পেশালি ডিজাইন করেছি। এবার আমরা প্রবেশ করব আমাদের সম্পূর্ণ সাজেশন পত্রে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ইয়ারটা, শিক্ষাবর্ষ লেখা আছে 2024-25, একদম লেটেস্ট।
অনেকেই হয়তো মনে করবে না যে পুরনো নোট তোমাদের সামনে শেয়ার করছি, না এটা না, আমাদের এখানে সব কিছুই কিন্তু একদম মানে নতুন করেই তোমাদের জন্য ডিজাইন করা হয়। প্রত্যেক সেমিস্টারের জন্য সেভাবেই সাজেশনমূলক যে পেইড নোট সেটা কিন্তু প্রস্তুত করা হয়। তো যেমনটা আমরা আলোচনা করলাম, আমাদের সিলেবাস থেকে সম্পূর্ণ মডিউল ওয়ানে যা যা আছে প্রত্যেকটা বিষয় আমরা এখানে আলোচনা করব। তো দেখো প্রথম প্রশ্ন, সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তবে প্রশ্নটা কিন্তু 5 নম্বরের জন্য আসতে পারে। মেন কথা হচ্ছে প্রশ্নটাকে রেডি করো, সেটা 10 নম্বরের আসুক কিংবা 5 নম্বরের আসুক, তোমরা কিন্তু উত্তরটা লিখে দিতে পারবে। তবে মজার বিষয় হচ্ছে প্রশ্নটার কিন্তু একটা ইংলিশ ভার্সনও তোমাদের পড়তে হবে। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটিতে জানতে চাইছে সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো, এই প্রশ্নটার ইংলিশ ভার্সন এটা, এক্সপ্লেইন দ্য রোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউট অ্যাসেম্বলি ইন ফ্যামিলিং দ্য কনস্টিটিউশন। কারণ আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে, তো সম্ভাবনা রয়েছে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো ইংলিশে আসার, অর্থাৎ এর আগেও আমরা দেখেছি আমাদের পরীক্ষার প্রশ্নগুলো ইংলিশে করা হয়, ঠিক আছে। তার জন্যই যাতে তোমাদের পরীক্ষায় কোনোরূপ অসুবিধা না হয় এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সন তোমাদের সামনে রেখেছি, অর্থাৎ বাংলাতেও তোমরা পাচ্ছ আবার ইংলিশেও পাচ্ছ, যাতে করে পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা না হয়, আশা করি বোঝাতে পারলাম। এবং এই প্রশ্নের উত্তরটা দেখো, প্রথমে তোমাদের পয়েন্ট করতে হবে ভূমিকা। এখানে যে গ্যাপটুকু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটু প্যারা করে দিয়ে লিখতে হবে। তারপরে এখানে প্রথম পয়েন্ট সংবিধান প্রণয়নের মৌলিক সমস্যাসমূহ, এভাবে কিন্তু চলবে, এই 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 পয়েন্টের প্রথম দ্বিতীয় এভাবে কিন্তু চলবে। তো উত্তরগুলো আর এখানে আমরা শেয়ার করবো না, কারণ তোমরা জানো আমাদের পেইড নোটস কিন্তু ফ্রিতে আমরা প্রদান করছি না। তো যেহেতু আমাদের পেইড নোটস অনেকেই ক্রয় করে নিচ্ছে, তার জন্য জাস্ট ডিমো আকারে তোমাদের সামনে শেয়ার করলাম। 10 নম্বরের প্রশ্ন যেহেতু উত্তরটাকে আমরা যথারীতি 10 নম্বরের জন্যই প্রযোজ্য করেছি, দ্বিতীয় প্রশ্নে প্রবেশ করব। দ্বিতীয় প্রশ্নটিতে জানতে চাইছে ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো, এখানে ইংলিশ ভার্সন তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নের শেষেও কিন্তু তিনখানা স্টার চিহ্ন আছে, ডিসকাস দ্য কনস্টিটিউশন অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। আমরা পরবর্তী প্রশ্নে প্রবেশ করব। প্রশ্নে প্রবেশ করলে তোমরা এখানে দেখতে পারবে পরবর্তী প্রশ্নটিতে জানতে চাইছে সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য। এখানেও তিনখানা স্টার দেওয়া আছে, এখানে ওই প্রশ্নটির ইংলিশ ভার্সন এখানে দেখতে পাচ্ছ। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার, যেমনটা আমরা আলোচনা করলাম মৌলিক অধিকার আমাদের প্রথম মডিউলের দ্বিতীয় টপিকে আছে। তো এখানে কিন্তু ডিসকাস দ্য ফান্ডামেন্টাল রাইটস মেনশনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারগুলো বর্ণিত করা আছে সেগুলো আমাদের এখানে লিখতে হচ্ছে। তো এখানে যথারীতির প্রশ্নটা এভাবেই চলবে, স্বামের অধিকার রয়েছে, স্বাধীনতার অধিকার, এগুলো সব মৌলিক অধিকারের মধ্যে পড়ে, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এগুলো কিন্তু আমরা মৌলিক অধিকারের আওতায় করে সুন্দরভাবে নোটসটাকে ডিজাইন করেছি। এবার দেখো আমাদের পরীক্ষায় কিন্তু ছোটো প্রশ্ন আসে না, কিন্তু তোমাদের এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। তো যেমনটা শুরুতেই বললাম, আমরা আমাদের পেইড নোটসটাকে না A to Z আকারে ডিজাইন করেছি, যা যা পড়তে হচ্ছে সিলেবাস থেকে। তবে যেগুলো 100% কমনযোগ্য প্রশ্ন সেগুলো শেষে স্টার চিহ্ন আসে, এবং এগুলো ছোটো প্রশ্ন যেহেতু আমাদের পরীক্ষা আসে না, তো এখান থেকে যা একটু পড়ে নেবে, ঠিক আছে, জানা খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তো এগুলো তোমাদের সামনে আমরা কিন্তু উপস্থাপন করেছি। তারপরে যদি চলে আসি, এখানে দেখো একটা প্রশ্ন, এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, দেখো কতগুলো আকারে আসতে পারে। দেখো এখান থেকে স্পেশালি প্রশ্নটা শুরু হচ্ছে, ভালো করে বুঝবে, ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো, এই প্রশ্নটির ইংলিশ ভার্সন এখানে। এই প্রশ্নটি আবার অথবা দিয়ে ঘুরিয়ে ফিরে আসতে পারে, ভারতের সংবিধানে 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকার অধিকারের যে প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো, এভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। আবার অথবা দিয়ে আসতে পারে কি, ভারতীয় সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকারের সংক্ষিপ্ত আলোচনা করো। তো এভাবে কিন্তু একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। তো যতভাবে আসতে পারে সেই প্রশ্নের কিন্তু এক্সট্রা করে অথবা আকারে আমরা লিখেছি, এবং এই প্রশ্নটা দেখো একটা স্টার চিহ্ন দেওয়া। তো এই প্রশ্নটা যথারীতি কম গুরুত্বপূর্ণ, তার জন্য এই একটা স্টার চিহ্ন দেওয়া। তো তোমরা কিন্তু বুঝতে পারবে, রিলেট করে পড়তে পারবে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আশা করি সমস্ত তথ্য বোঝাতে পারলাম। আর পেইড নোটসের জন্য যোগাযোগ করতে পারো এই যে নম্বরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, 7384041536 নম্বরে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত, এখন অনেক সময় রয়েছে, এখান থেকে যদি আমরা স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো কি কাউন্ট করি, তো এই ম্যাক্সিমাম 25 থেকে 30 খানা প্রশ্ন পড়তে হচ্ছে। তো 25 থেকে 30 খানা প্রশ্ন পড়লেই পরীক্ষায় কিন্তু তোমরা 100% কমন পাবে, এটুকু আমি অন স্ক্রিনেই বলতে পারি। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।